চুয়াডাঙ্গায় আবারও কমছে তাপমাত্রা ভোর ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শীতের সবচেয়ে বেশি বিপাকে আছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ কুড়িগ্রামে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা তীব্র শীতে পঞ্চগড়ের সময় মতো কাজে যেতে না পেরে দুর্ভোগে আছে শ্রমজীবীরা টাঙ্গাইলে চরাঞ্চল ও নদীর তীরবর্তী মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটাচ্ছেন শীত বেশি এখান থেকে একটু কাছে দেখা যায় না সমস্যা হয় গাড়ি চালাতে দর্শক চুয়াডাঙ্গা থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ সোহাগ ফসলের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবেন এবং শীতের প্রকোপে মানুষের জনজীবনে কেমন দুর্ভোগ পড়েছে সে বিষয়টাও জানাবেন বিস্তারিত মৌসুমি আসলে চুয়াডাঙ্গায় আজ সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কিন্তু সকাল নয়টায় সর্বশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রা কিন্তু আরো কমে গেছে গত এক সপ্তাহ থেকে কিন্তু তাপমাত্রা সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে এতে ছিন্নমূল মানুষের যেমন ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কিন্তু কৃষকরা কারণ মাঠের ফসলের খুবই ক্ষতি হচ্ছে এবার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে যে জেলায় তেত্রিশ হাজার চারশো পঁচিশ হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে কিন্তু এই যে শীতের কারণে বড় যে চারা আছে বা যে বীজতলা আছে সেগুলো কিন্তু নষ্ট হতে দেখেছি আমরা তো আমি কথা বলবো একজন কৃষকের সাথে এই শীতে কি ধরনের ক্ষতি হচ্ছে ফসলের আপনার ফসলের ক্ষতি হচ্ছে আমাদের এখানে যে সিম চাষ ছিল এগুলো শীতের কারণে ফল ফুল পচি নষ্ট হয়ে যাচ্ছে তারপরে ধানের যে চারা ছিল চারা গুলা শীতে পুড়ে যাচ্ছে আমরা অনেক দুর্ভোগের অবস্থায় আছি যে চারা গুলা পুড়ে গেলে সামনে যে আমরা ধান লাগাবো কিভাবে চারা ম্যানেজ করব এটা নিয়ে আমরা অনেক দুশ্চিন্তার ভেতরে আছি তো মৌসুমে যেমনটি শুনছিলেন আর কি এবার কিন্তু কৃষকরা সবচেয়ে বেশি চিন্তায় আছে বড় যে সামনে যে বড় আবাদ আছে সেই লক্ষ্যমাত্রাটা পূরণ হবে কিনা তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মৌসুমি সোহাগ আপনাকে ধন্যবাদ দর্শক এতক্ষণ জহির রাহান সোহাগ জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে